হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য সাকিল ব্লগস। আপনারা গত চার দিন থেকে আমার তিনটা শোরুমের রিভিউ অলরেডি পেয়েছেন। এর ভিতরে আমরা কন্টিনিউ রিলস আপলোড করছি। যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে বেশি ভালো লাগে যারা কমেন্টে লিখে দেন আমরা এই জেলা থেকে দেখছি। তো যাই হোক, আমাদের আজকের মূল উদ্দেশ্য হলো যে অনেকে কমেন্ট করছিলেন, অ্যাভেলেবেল মানে কমেন্ট আসছে যে ভাই বড়ো শোরুমের ভিডিওটা একটু জরুরি আমাদের, 150 cc বা 150 cc বাইকের নিউ রিভিউ তুলে ধরেন। সেজন্য আজকে আমরা ভিডিওতে তুলে ধরতে চলেছি কম টাকার ভিতরে। ভাই দেখেন কত, ভাই সবগুলাই একদম কম টাকার ভিতরে, মানে আপনার বাজেট বা গাড়ি অনুযায়ী প্রাইস একদম পারফেক্ট হবে। তো যারা কম টাকার ভিতরে ভালো মানে বাইক খুঁজছেন অবশ্যই অবশ্যই আজকের ভিডিও। আর আমাদের লোকেশন রাজশাহী জেলা মাইন্দাবাজার বেলপুকুর থানা, কুরিয়ারের সিস্টেম মাত্র 10,000 টাকা অ্যাডভান্স করলে পেয়ে যাবেন আপনার স্বপ্নের ঠিকানায় এজার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখানে ভার্সন 2 থেকে শুরু করি, ওখানে ছোটো গাড়িগুলো একটু পরে শুরু করব। তো আমরা ভার্সন 2 2022 মডেল, 22 থেকে 32 ফুল টাকার নাম্বার FZ ভার্সন 2। এই গাড়িটা আমরা আজকে জেনুয়ান চলা হলো 18,000। এই গাড়িটার দাম রাখছি আজকের ভিডিওতে মাত্র 2,10,000 টাকা ফুল টাকার নাম্বার। তারপরে যে আরটিআর আছে 160 cc বাইক, 19 মডেল, এটা হলো রানিং আছে পেপার, মোটামুটি ফ্রেশ ডাবল ডিস্ক। যারা ডাবল ডিস্ক হচ্ছেন একমাত্র ভিডিওতেই পাওয়া যায়, ডাবল ডিস্ক খুব কম পাওয়া যায়। তো ডাবল ডিস্ক যারা খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে। তো 160 বাইকটার দাম হলো 1,25,000 টাকা। আলোচনার সাপেক্ষে আসেন, দেখেন, শুনেন, তারপর নিয়ে যেতে পারেন, যে কোনো জেলা থেকে নিয়ে যেতে পারবেন আপনার স্বপ্নের ঠিকানায়। তো পরবর্তী যে গাড়িটা আছে এটা নিজ নামে করে নিতে পারবেন, যে নেবেন যে কোনো জেলাতে তার জেলাতে নিজ নামে করতে পারবেন। এটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনের বাইক। এই বাইকটার প্রাইস রাখছে আজকের ভিডিওতে মাত্র 95,000 টাকা। মাত্র 95,000 টাকা বাজেট করলে আপনি আপনার স্বপ্নের বাইক কিনতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয়টা হলো আমাদের কাছে সব ধরনের বাইক এখন অ্যাভেলেবেল আছে, মানে আপনি যে কোনো ধরনের বাইক আপনি কিনতে পারবেন। আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে যেন সব ধরনের বাইক উপহার দিতে পারি। তো এই গাড়িটা আসলে অনেক দুর্দান্ত সুন্দর কন্ডিশনের ভিতরে আছে, ফ্রেশ কন্ডিশনে, চাকা টাকা ফ্রেশ আছে। তারপর যেটা আছে রাজ মেট্রো, এটা হাফ টাকার নাম্বার, গাড়ির কাগজটা পেপার টেপার সব কিছু অল ওকে, কমপ্লিট করা একটা বাইক। আজকের ভিডিওতে পেয়ে যাবেন মাত্র 95,000 টাকাতে। এই গাড়িটার লুকও আপনারা দেখছেন খুবই সুন্দর আছে। আরও ছোটো বাইক আছে মাত্র 25,000 50,000 ওই শোরুমে, আমরা ওইটা ভিডিও দিব। যারা দেখতে চাচ্ছেন বা আগ্রহী অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিও লং টাইম দেখতে হবে। তো এইটা 95,000 টাকা হলে পেয়ে যাচ্ছেন রাজ মেট্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড, 19 মডেল, সুজুকি জিক্সার ব্ল্যাক কালারের, এটা সিঙ্গেল ডিস্ক মেবি, হ্যাঁ সিঙ্গেল ডিস্ক, গাড়ি মোটামুটি ফ্রেশ আছে। এই কন্ডিশনের ভিতরে আমরা এটার প্রাইস রাখছি মাত্র 1,65,000 টাকা, মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে। আপনার ইঞ্জিন কন্ডিশনও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়ে আছে। কম টাকার ভিতরে আমাদের কাছে অ্যাভেলেবেল বাইক আপনারা কিনতে পারবেন। তো তারপরে যে বাইকটা আছে এটা 150 cc পালসার 17 মডেল, কাগজ আপডেট আছে, মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ভিতরে, চাকা টাকা ভালো আছে, আপনারা হয়তো সব কিছু দেখতে পাচ্ছেন। এগারোটার প্রাইস 1,30,000 টাকা। তারপরে আমাদের কাছে আছে একটা প্লাটিনা, আমরা ওপাশে যাওয়া আসলে পসিবল না, নাহলে ওই পাশ থেকে দেখাতাম। তো ওইটা প্লাটিনা আপনার চাপাইনবাবগঞ্জের নাম্বার, মাত্র 55,000 টাকা ভিজিট করলে পেয়ে যাবেন। তারপরে আছে মাহিন্দ্রা, মাহিন্দ্রাটা আমরা একটু আপনার কাছ থেকে দেখানোর চেষ্টা করব। মাহিন্দ্রা গাড়ি কিন্তু খুবই দুর্দান্ত, যারা কিনতে চাচ্ছেন কম অল্প টাকায় ভালো মানের বাইক কিনতে হলে মাহিন্দ্রা গাড়ি কিনতে হবে। আমরা আজকে RX কুরিয়ার করলাম, এছাড়া আমাদের আরও একটা গাড়ি বায়না হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করি প্রতিটা গাড়ি আপনাদের ভিতরে সততার ভিতরে কুরিয়ার করে দেওয়ার। তো এই গাড়িটা হলো মাহিন্দ্রা গাড়ি, এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড, 17 মডেল, খুবই সুন্দর হয়ে আছে গাড়িটা। আপনি শুধু তেল তুলবেন, চালাবেন, আর কিছুই করা লাগবে না। এই গাড়িটার প্রাইস রাখছি আজকের ভিডিওতে মাত্র 45,000 টাকা। ভিজিট করলে দেখেন চাকাটা আমি একটু দেখাই, হয়তো আসলে আমার শোরুমে জায়গা খুবই অল্প, সে কারণে আমি মন মতোভাবে বাইক দেখাতে পারি না। তো ভিজিট করলেই আপনি পেয়ে যাবেন, এটা মাত্র 10,000 টাকা অ্যাডভান্স করলে যে কোনো জেলা থেকে নিতে পারবেন। তারপর যে গাড়িটা আসছে সিটি বাজাজ, মাত্র 55,000 টাকায় রাজ মেট্রো ফুল টাকা নাম্বার, স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন। তো তারপরে যে গাড়িটা আসছে ডিসকভার, 100 cc চার গিয়ার, এই গাড়িটা খুবই এখন বাংলাদেশ মার্কেটে খুবই চাহিদা। আপনারা সবাই ভালো করে জানেন যে ডিসকভার গাড়ি এত পরিমাণ চাহিদা, মানুষ শুধু ডিসকভার গাড়ি কিনতে চাই। তো ডিসকভার যারা কিনতে চাচ্ছেন এই গাড়িটা নিতে পারেন, এটা অনায়াসেই চালিয়ে আপনি 2-5 বছর পর সেম টাকাতে আবার বিক্রি করতে পারবেন, মাত্র 85,000 টাকা। আমাদের আসার লোকেশন খুবই ইজি, আমি আবার বলে দিতেছি, রাজশাহী জেলা মাহিন্দাবাজার বেলপুকুর থানা। আর আমরা মূলত একমাত্র আছি যারা গাড়ি কুরিয়ার করে থাকি। আচ্ছা, আমাদের ছোটো গাড়িগুলোর একটু প্রাইস সম্পর্কে আপনাদের একটু অভিজ্ঞতা দিই। আর যারা
টিভিএস মেট্রো গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা ছোট গাড়ি আছে, তাছাড়া আমাদের যশোরের একটা গাড়ি আছে হিরো হোন্ডা। এই গাড়িটা কম টাকার ভিতরে বেস্ট একটা গাড়ি, যারা কম টাকার ভিতরে গাড়ি খুঁজছেন এই গাড়িটা কিনতে পারবেন। এই যে যশোর হওয়া 12-35-17, এই গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে। আজকের ভিডিওতে মাত্র 40,000 টাকা হলে আপনি এই গাড়িটা কিনতে পারবেন, মাত্র 40,000 টাকা, কম টাকার ভিতরে বেস্ট একটা গাড়ি। মাইলেজ আপনার ভালো, ইঞ্জিন কালার কিন্তু অরিজিনাল, দেখে বুঝতে পারছেন এটা আমরা এখন আপাতত চালাচ্ছি, মাইলেজ ভালো পাচ্ছি তাই। তারপরে গাড়ি আমাদের V3 আছে, একটা ভার্সন 3 যারা কিনতে চাচ্ছেন, মাত্র 2,05,000 টাকা ভিজিট করেন। রাজ মেট্রো 11-74-18 সিরিয়ালের গাড়ি, খুব সুন্দর দুর্দান্ত। এটা আমি আপাতত আমার কাছে আছে, যতদিন থেকে আমি কিনেছি গাড়িটা খুবই ভালো কন্ডিশনের ভিতরে আছে, ABS ব্রেক। তারপরে টিভিএস মেট্রো, আমি বলেছি টিভিএস মেট্রো একটা গাড়ি আছে আমাদের কাছে কম টাকার ভিতরে। এটা 18 মডেল 17 মডেল সেলফ নন সেলফ, এটা হলো পেপার টেপার সব কিছু আপডেট আছে। গোল চ্যালেঞ্জারে যে বাইকটা বলা হয় আর কি, সেই বাইকটা হলো এটা। গাড়িটা চারিপার থেকে দেখায় কোনো ভাঙ্গা চোরা পাবেন না, সিট কাভার টিট কাভার সব সুন্দর ফ্রেশ। এই যে রাজ মেট্রো 14-04-50, এগুলো খুবই সুন্দর আছে। এই গাড়িটা আপনি ভিজিট করলে মাত্র 55,000 টাকা ভিজিট করলে পেয়ে যাবেন, চাকা টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে। তারপরে যে গাড়িটা আছে এটা হলো 80cc বাইক, জাপানে হুন্ডা চাপাইনবাবগঞ্জ 281 সিরিয়ালের গাড়ি। এই গাড়িগুলো আসলে এখনও বাংলাদেশ মার্কেটে প্রচণ্ড পপুলার, এবং আপনারা এটা বিশেষ একটা কারণ আছে, সেটা হলো যে এই গাড়িটা মাইলেজ দুর্দান্ত দেয়, 80-75 কিলোমিটার পার লিটারে। এই গাড়িটা সব কিছু অরিজিনাল, শুধু লুকিং গ্লাস আর একটা বাম্পার আমরা লাগাই দেবো, মাত্র 45,000 টাকা ফিক্স দাম। এই যে এই এন্টিকাটার ব্যাকলাইট এগুলো সব কিছু কাজ করাই দেবো, যদি 45,000 টাকা পেমেন্ট করে দেন তাহলে আমরা লুকিং গ্লাস অরিজিনাল বাম্পার আর এন্টিকাটার আর এই যে ব্যাকলাইট এগুলো সব কিছু লাগাই আপনাকে গাড়ি একদম পরীর মতো সাজাই দেবো, একদম 45,000 টাকা নেব। নেক্সটে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার ইমো নাম্বার দেওয়া আছে, প্রবাসী ভাইদের জন্য সুবিধা হয়, আমরা অল টাইম অ্যাক্টিভ থাকি অনলাইনে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। তারপরে CDI YAMAHA 100, এই গাড়িটা আমাদের কাছে মেবি অনেক দিনে নিয়ে আসে, যারা কম টাকার ভিতরে আজকে আমরা দিব, যারা কম টাকার ভিতরে কিনতে চাচ্ছেন আজকে 30,000 টাকার ভিতরে এই বাইকটা আপনি কিনতে পারবেন। যে কোনো জেলা থেকে আসার নিয়ম হলো আমাদের রাজশাহী সদর এসে, যারা ঢাকা থেকে আসছেন তারা বানেশ্বর নামবেন, আর যারা হলো চাপাইনবাবগঞ্জ সাইড থেকে আসছেন নগা সাইড, তারা হলো চলে আসবেন আমচত্তর, আমচত্তর থেকে সোজা আসবেন হলো খড়খড়ি, তারপর মাহিন্দ্রা বাজার, খুবই কাছে, বেশি দূর না, রাজশাহী সদরের ভিতরে আমাদের শোরুমটা পড়ে। তারপরে গাড়ি আছে ডাং 80cc, রাজশাহীর ফুল টাকার নাম্বার, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড। এই গাড়িটার দাম খুবই কম, আপনারা জানেন যে 80cc এখন পার লিটারে 55+60+ মাইলেজ দেয়। এই যে রাজশাহী 13-77-72, খুবই সুন্দর গাড়ি, সিরিয়াল নাম্বারও খুবই দুর্দান্ত। এই গাড়িটার দাম আজকের ভিডিওতে পেয়ে যাবেন মাত্র 35,000 টাকা, মাত্র 35। তারপরে আছে RTR নগার নাম্বার 11-31-57, আমার কাছে বেশিরভাগ কমেন্ট আসে ভাই একটু RTR কম দামের ভিতরে ট্রাই করেন না, আসলে কম টাকার ভিতরে আমরাই একমাত্র আছি যে এতগুলো বাইক আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এই বাইকটা খুবই সুন্দর এবং সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত, কালার কন্ডিশনে কোনো স্ক্যাচ আপনারা পাবেন না। এই যে একটু দেখায় একদম নিউ হয়ে আছে গাড়িটা, চালিয়েও মজা দেয়, মাত্র 85,000 টাকা ভিজিট করলে এই গাড়িটা আপনি কিনতে পারবেন। টায়ার কন্ডিশন খুবই ভালো, এই যে টায়ার কন্ডিশনও খুবই ভালো, সামনের চাকা একদম নিউ। আচ্ছা, তারপরে যে গাড়িটা আছে রানার A100, এটা রানার সিতা বলে আর কি, এটা রাজ মেট্রো 12-59-61। এই গাড়িটার প্রাইস রাখছি আজকের ভিডিওতে মাত্র 40,000 টাকা, মাত্র 40, কারণ আমরা কিছু টুকটাক কাজ আবারও করবো, সিট কাভার টিট কাভার বেঁধে তারপর গাড়িটা দিব, আর সেলফের ব্যাটারিটা বসে গেছে, নতুন ব্যাটারি লাগাই দেব। আচ্ছা, আমাদের কাছে একটা আছে হিরো স্প্লেন্ডার, এই গাড়িটা অনেকেই বলছিলেন যে ভাই এই গাড়িটার ভিডিও অন্তত তুলে ধরেন, তো স্প্লেন্ডার প্লাস এই গাড়িটার দাম রাখছি আজকের ভিডিওতে মাত্র 45,000 টাকা, যারা কিনতে খুবই আগ্রহী তারাই একমাত্র কমেন্ট লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুকুর থানা। নেক্সট যে কথাটা না বললেই না, অনেকে কল দিয়ে মানে 10,000-15,000 টাকা কম বলেন, তাদের জন্য এই ভিডিওটা না, আমরা মেবি চেষ্টা করি যে ভিডিওতে কম টাকার ভিতরে তুলে ধরতে। হ্যাঁ, সরাসরি যখন কেউ আসে তখন আমরা এই যে এই গাড়িটার দাম যাই 50-55, RTR 1,25,000, এটা 45, আর ভিডিওতে বিশেষ করে আমি একদম ফিক্সড প্রাইস দিই যেন ভিউ হয় এবং আপনারা কিনতেও পারেন, ঠিক আছে। এখন অনেকে পরবর্তী সময় বলেন ভাই এটা এত টাকাতে হবে কিনা, এটা এত টাকাতে হবে কিনা, তাদের জন্য আসলে খুবই দুঃখিত, কারণ অনেকেই আমাকে ডিস্টার্ব করেন আর কি, যে ভাই 10,000 হবে কি 20,000 হবে কি, তাদের জন্য তো আসলে এইসব বাইক না, ঠিক আছে। এখন পেপার তৈরি করতে গেলেও এখন প্রায় 30,000 টাকা খরচ হয়ে যাচ্ছে,
তো বুঝেন এই বিষয়টা। তো মাত্র 45,000 টা বাজেট করে হিরো স্প্লেন্ডার প্লাস কিনে নিতে পারবেন। তারপরে এটা হয়তো অনেকেই অনেকক্ষণ আগ থেকে বুঝছেন যে ভাই এটা কখন বলবেন, এটা কখন বলবেন। এটা হলো হুন্ডা SS, সিলভার কালার, ব্যালেন্স মিনিমাম, মোবাইল পাম্প, সব কিছু, স্যালেন্সার ট্যালেন্সার যা আছে সব গাড়ির সাথকার। এই গাড়িটা যারা কিনতে আগ্রহী, আপনি এক কথাতে আমার শোরুমে আসেন, এই গাড়িটা খালি একবার শোরুমে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন। একবার শোরুমে আসেন তাহলে বুঝতে পারবেন আমি আসলে আমার বর্ণনার সাথে কাজের মিল আছে কিনা। আপনি একবার আসেন, আমি আপনাকে এটুকু বলতে পারি যে এই গাড়ি নিয়ে আপনার কিছু করা লাগবে না, কিছুই করা লাগবে না, শুধু তেল তুলবেন আর চালাবেন, ঠিক আছে? শুধু তেল তুলবেন আর চালাবেন, দেখেন কত সুন্দর হয়ে আছে। এই গাড়িটার দাম রাখছি 65,000 টাকা, মোটামুটি ফ্রেশ আছে। এই এই কাভারটা পাওয়াই যায় না, এই গাড়িটার আছে, এটাই তো শুকরিয়া। তারপরে আছে আপনাদের, এটা কিন্তু রাজশাহী পেপার, তারপরে আছে রাজশাহীর 150cc-র RTR, এটা একটা লুকিং গ্লাস অরিজিনাল লাগাই দেবো। গাড়িটা 15-25 ফুল টাকার নাম্বার, গাড়ি ফ্রেশ আছে। মেবি আমাদের কাছে বাইক কিনবেন যারা, যেরকম দেখছেন না, তারপরে আমরা আবার আরও কাজ করাই দিই। অনেকে বলতে পারেন যে ভাই না এরকম এই ভাঙ্গা এই চূড়া, আমরা এগুলো ঠিক করে দিই, শুধু আপনি ভিডিওতে স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই কাজটা অন্তত করাই দিন, তাহলে আমরা করাই দেবো। 150cc-র বাইকটা মাত্র 77,000 টাকা হলে আপনি কিনতে পারবেন। দেখেন 77,000 টাকাতে এখন RTR কিন্তু পাওয়া খুবই টাফ একটা ব্যাপার, কিন্তু আমার শোরুমে আপনি পাবেন। বাজাজ বক্সার পেয়ে যাবেন আজকের ভিডিওতে মাত্র 35,000 টাকার ফুল টাকার নাম্বার, বাজাজ বক্সার চ্যাম্পিয়ন। তারপরে ভিডিও শেষে আমি বলেছি যে আমাদের কাছে 25,000 টাকাতে বাইক আছে, 40,000 টাকাতে বাইক। এই বাইকটা রাজশাহী ফুল টাকার নাম্বার, ডায়াং 80cc, সেলফ টেল সব রানিং, মাত্র 25,000 টাকা। এছাড়া আরও বাইক আছে, অবশ্যই দেখাবো। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের যেটা আরও বাইক আছে ওগুলো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে একটু দেখানোর ট্রাই করি। আমাদের কাছে আছে হিরো স্প্লেন্ডার প্লাস ফুল টাকার নাম্বার মাত্র 45,000 টাকায়। তারপরে আছে রিজার্ভ ডিলাক্স রাজশাহী 18 মডেল, পেপার রানিং, মাত্র একটা কিস্তি দিলে আবার ফুল হয়ে যাবে, 26 সালে দিতে হবে, মাত্র 85,000 টাকায়। আর অবশেষে লাস্ট যে গাড়িটা আছে, লাস্ট বলতে গেলে আরও গাড়ি আছে, মানে প্রিয় যে গাড়িটা আছে অনেকে খোঁজ করেন, পাকিস্তানি CD80, মাত্র 45,000 টাকায়। বিস্তারিত কিন্তু আরও আছে, বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে নক করবেন, আমরা বিস্তারিত আরও বলে দেবো। তারপরে যে গাড়িটা আছে ডিসকভার, 100cc, 4 গিয়ার 5 গিয়ার, ফুল টাকার নাম্বার, মাত্র 85,000 টাকায়। আরও বিস্তারিত আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমরা হোয়াটসঅ্যাপে নক দেবেন, আরও বিস্তারিত ভিডিও করে দেবো। তারপরে যে শোরুমে গাড়িগুলো আছে আপনাদের দেখায়। আর আমাদের লোকেশন আবারও বলছি ভাই, রাজশাহী জেলা মাহিন্দাবাজার বেলপুকুর থানা। তো আমাদের পরবর্তী 4 নম্বর যে শোরুমের গাড়ি সেগুলো আপনাদের দেখাই। আমাদের প্রতিটা গাড়ি কিন্তু আপনার মোটামুটি কম দামের ভিতরে আমরা চেষ্টা করি। তো আমাদের পরবর্তী শোরুমটা হলো যে এখানে কম টাকার ভিতরে, মোটামুটি কম টাকার ভিতরে আপনি এখানে বাইক পাবেন। এখানে সিজি জাপানি সবগুলো মিক্সার আছে, তার ভিতরে আছে যে ডাইং 80cc-র একটা বাইক। এদের দেখেন আমাদের কাছে কম টাকার ভিতরে ভাই অ্যাভেলেবেল বাইক, শুধু আপনি বাজেট করবেন। এই গাড়িটার দুর্দান্ত ফ্রেশ কন্ডিশনের বাইক, ফুল টাকার নাম্বার, মাত্র 38,000 টাকা, মাত্র 38,000 টাকা। 40,000 টাকা দিলে আবার আপনি 40-45,000 টাকা দিলে আরও বেশি ভালো পাবেন, ঠিক আছে? কিন্তু এটা আপনি এই বাজেটে তার চেয়ে বেশি ভালো, মানে এই বাজেটে 38,000 টাকাতে বেস্ট একটা বাইক। তারপরে আছে 45,000 টাকাতে ডায়াং 80cc সেলপালা বাইক, মাত্র 45,000 টাকাতে। তারপরে আছে জাপানি ভাই, প্রবাসী ভাইরা যারা ভিডিও দেখছেন, এই জাপানি অন্তত এই বাইকটার রিকোয়েস্ট করলাম। যারা বড় গাড়ি কিনতে চাচ্ছেন, একটু মানসম্পন্ন, যা আসবেন আসবে 10 জন যেন দেখে, তাদের জন্য বেস্ট এই বাইকটা। আমি মিটারটা শুধু চেঞ্জ করে দেবো, ইঞ্জিনটা খুবই দুর্দান্ত হয়ে আছে, ফুল টাকার নাম্বার, গাড়িটা সুন্দর হয়ে আছে। এই গাড়িটার দাম রাখবো মাত্র আজকের ভিডিওতে 45,000 টাকা। তারপরে যাদের বাজেট খুবই লো তাদের জন্য বাইক রেখেছি, শুধু যে মানে যাদের বাজেট নাই তারা শুধু ভিডিও দেখবেন তা না, তাদের জন্য ভাই আজকের ভিডিওতে মাত্র 35,000 টাকায় রাজশাহী ফুল টাকার নাম্বার, স্মার্ট কার্ড, মাত্র 35,000 টাকায়। তারপরে পাকিস্তানি CG125, মাত্র ঢাকা মেট্রো, মাত্র 40,000 টাকায়, 40,000 টাকায়, আরও 1,000 টাকা কম, 39,000 টাকায় দিয়ে দিলাম, আরও 1,000 টাকা কম, মাত্র 39,000 টাকায়। আবারও সেম টু সেম পাকিস্তানি 120, জাপানি 125, রাজশাহী ফুল টাকার নাম্বার, নগার ফুল টাকার নাম্বার। ইঞ্জিন কন্ডিশন দেখে বুঝতে পারছেন কোনো কালার টালার কিছু করা নাই। আজকের ভিডিওতে মাত্র 45,000 টাকায়, মাত্র 45। এটা আমরা মোবাইল ওয়েল যা আছে সব কিছু চেঞ্জ করে তারপর আবার তুললাম। আচ্ছা, তারপরে 35,000 টাকাতেও জাপানি দেবো ভাই, এই যে দেখেন 35,000 টাকায় জাপানি, ঠিক আছে? কোনো কাজ নাই, সবগুলো রানিং বাইক, শুধু তেল তুলবেন চালাবেন। আমাদের কাছে যতগুলো বাইক আছে ইনশাল্লাহ আমরা ট্রাই করি কম টাকার ভিতরে আপনাদের মাঝে
কিছু না হলে একটা ভালো বাইক তুলে ধরার। তো এই ছিল আজকের ভিডিও, প্রতিনিয়ত কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, আর যা যা বাইক আপনাদের চয়েস, বাজেট চয়েস, এগুলো সব কিছু কমেন্ট বক্সে জানাই দেবেন যে ভাই এই বাজেটের বাইক তুলে ধরবেন। দেখা হবে নেক্সট কোনো রিভিউতে, কম্পেয়ার যে কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।